এটি একটি খুব দারুণ লণ্ঠন। এই লণ্ঠনটি বানাবার জন্য তোমাদের একটি প্লাস্টিকের বড় বোতল লাগবে, বাল্ব লাগবে, কাটার লাগবে আর কাঠশিট চাই। প্রথমে বোতলটি কেটে নাও, দেখো কীভাবে কাট করা হচ্ছে। বোতলের সামনের দিক আর বোতলের পেছন দিকটা বাদ দিয়ে দাও, তাহলে খুব সুন্দর একটা সিলিন্ডার তৈরি হবে বোতলটি থেকে। এখন একটা কার্ডের ডিস্ক নাও, বেশ একটা মোটা কার্ডশিট, ডিস্কে কিছু ভেন্টস তৈরি করো। এখানে টোটাল 8টি ভেন্টস দেখতে পাচ্ছ। ডিস্কটির মধ্যবিন্দুতে একটা হোল করে একটা চাকতি নাও, অ্যালুমিনিয়াম চাকতিটি আমরা ব্যাটারি থেকে খুলে নিয়েছি। চাকতিটির একটা ডিম্পেল পোর্শন আছে আর একটা উত্তল পোর্শন আছে। দেখো চাকতিটিকে লাগিয়ে দাও গ্লু ব্যবহার করে। ডিস্কটির নিচের দিকটা চাকতিটির ডিম্পেল পজিশনে থাকবে, মানে কিছুটা ভেতরে থাকবে আর ওপরের দিকটা কিছুটা উপরে উঠে থাকবে। এখন ডিস্কটির ধার বরাবর গ্লু ব্যবহার করে বোতলটিকে বা সিলিন্ডারটিকে বসিয়ে দাও। একটু বেশি করে গ্লু ব্যবহার করো যাতে টাইটলি সিলিন্ডারটি এখানে সিল হয়ে যায়। এই অ্যারেঞ্জমেন্টটিকে এখন আমরা একটি বাল্বের উপর ফিট করতে পারি। বাল্বে দেখো একটা তারকে পিভট হিসাবে আমরা ব্যবহার করছি। পিভটটিকে ডিম্পেলের উপর বসিয়ে দাও যাতে সহজেই এটি ঘুরতে পারে। এখন বাল্বটি জ্বালালে দেখবে ধীরে ধীরে গরম বাতাসটি উপরের দিকে উঠে আসে আর ভেন্টস দিয়ে বেরিয়ে যায়। এর প্রভাবে বোতলটি বা সিলিন্ডারটি ধীরে ধীরে ঘুরতে থাকে। তোমরা কিছু পশু পাখির চিত্র, ছবিও, স্টিকারও বোতলটি বা সিলিন্ডারটি গায়ে লাগাতে পারো। এটি খুব স্লোলি আর বিউটিফুলি ঘুরতে থাকবে। তোমরা একটি বাটার পেপারের সিলিন্ডারও তৈরি করতে পারো। এবং মনে হচ্ছে দেখো শ্যাডোর যে একটা শ্যাডো তৈরি হয়েছে, ছায়া তৈরি হয়েছে বাটার পেপারের উপর, এটা মনে হচ্ছে একটা মুভি ক্লিফ। It's a very beautiful Japanese lantern.